اللهم صل على محمد ربي الدنيا وعلى الباقي بسم الله اللهم ان قلوبنا واسينا جوارحنا بيدك فإذا فعلت ذلك بنا فكن انت ولينا اهدنا الى سواء السلام. محترم ভাইয়ার বুজুর্গদের দোস্ত, দিন সবার জন্য জরুরি, একতরা আদনা না বহুত জরুরি, দিন যে সবার লাগে জরুরি একতরা স্বাভাবিক না বহুত জরুরি। দিনটা বহুত জরুরি, আল্লাহ তাআলা মানুষের কুদরত দিয়ে বানাইছে, আর কুদরত দিয়ে বানাইয়া এলান করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, ওটা তুমি মরে যাবে। আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, সব সাগর পানি কেন, আর সব সাগর পানি কেন হরিয়া বিরাট মহাসাগর হয়েছে এখানে তোমার আঙ্গুল দুটো, এখানে আঙ্গুল ঢুকাইলি যে আঙ্গুলের মাথায় এক কাতরা পানি লাগবে, ওই এক কাতরা পানি তোমার দুনিয়া খায়, ওই এক কাতরা পানি দুনিয়া খায়, এক ড্রপ অফ ওয়াটার এক কাতরা পানি দুনিয়া খায়, ওই এক কাতরা পানি যে দুনিয়ার হায়াত হয়, আর বিরাট মহাসাগরের পানি আখেরাতের হায়াত হয়, তো আখেরাত কত বেশি, দুনিয়া লম্বা না আখেরাত লম্বা, মোটামুটি লম্বা না কত লম্বা কোনো সীমা আছে, সুরমা নদী পার হইতে বিমানের কত সময় লাগবে, 10 মিনিট, বিমানে যদি সুরমা নদী পার হয় বিমান কয় মিনিট লাগবে, সেকেন্ড। আমাদের জামাত যাচ্ছিল লন্ডন থেকে আমেরিকা, তো আটলান্টিক সাগর আমরা পার হইতেছিলাম, তো সাগর পার হইতে আমাদের লাগছে 8 ঘন্টা, একটা সাগর পার হইতে 8 ঘন্টা, এ সাগরে কত পানি, যে সাগরে 8 ঘন্টা লাগে সাগরে কত পানি, ভারত মহাসাগর কত, আমরা ওরা ভারত মহাসাগর একদম সাগরের পাশে একটা বাড়ি ছিল, এখানে 7 দিন ছিলাম সাগরের পাশে, দেখতাম সমুদ্রের ঢেউ 20 ফুট উঁচু ঢেউ আসতে, সে সাগর ঢেউ, এরপরে আমরা পৌঁছে প্রশান্ত মহাসাগরের কাছে আমরা গেলাম, তো সাউথ আফ্রিকা আমাদের সফর ছিল, তো প্রশান্ত মহাসাগরে কত ঢেউ হবে, আর প্রশান্ত মহাসাগরে কত ফুটা পানি হবে, মোহাম্মদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু প্রশান্ত মহাসাগরের আটটা বোঝা নাই, সারা পৃথিবীর পানিকে বলছেন একাত্র করো, আর এখানে আঙ্গুল ডুবাইলে আঙ্গুলের মাথা যে একাত্র পানি লাগবে, একাত্র পানির সাথে দুনিয়ার এই 60-70 বছর, এর সাথে আখেরাত জীবন, সারা সমুদ্রের পানি কোনো, সারা সমুদ্রের মহাসমুদ্রের পানির সাথে একাত্র পানি কোনো তুলনা হয়, এরকম দুনিয়ার 60-70 বছর আখেরাতের আখেরাতের হায়াতের সাথে কোনো তুলনা হয় না। তৈয়ারি করো, আর যতদিন আখেরাতে থাকবে অতর্ক আখেরাতে তৈয়ারি করো, মানে হযরত মাওলানা শেখ জাকারিয়া সাহেব আমাদের বলছেন যে ১২ ঘন্টা দুনিয়ার কাম করেন, ১২ ঘন্টা দুনিয়ার কাম করেন, বুঝা গেল দুনিয়াকে সমান রাখছে কমসে কম, উচ্চতি ছিল। আখেরাত কমবে, আখেরাত যে সময় বেশি দেওয়া, কিনা বলে উচ্চতা ছিল, আখেরাত যেহেতু বেশি লম্বা, লম্বার কোনো সীমা নাই, তুমি কত লম্বা, কত দূর সফর আখেরাতে, কত লক্ষ বছর আখেরাত, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 66 বছর ছিলেন, আমাদের বয়স 65-66, মাত্র 66 বছর হুসন দিবেন, আমাদের আমাদের সার চলি আমরা তখন বনাস, আখেরাতে তৈয়ারি কতটুকু হইল,
আমার আজকে যদি মৌত হয় তা আমার চেহারা থেকে আল্লাহ খুব খুশি হইবেন যে আমার বন্ধু আখেরাতের জিন্দগি লইয়া আইছে। আমার বন্ধু দিনটা চব্বিশ দিনের ফিকির ছিল, আমার বন্ধু 12 ঘন্টা দুনিয়ার কাম, 12 ঘন্টা দিনের কাম করতেন, গাছ করতেন, দাওয়াত দিতেন, মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, তালিম করতেন, দিনের সজা কায়েম করছেন, দিনের পরিবেশ বানাইছেন। আমার বন্ধু দিনের কামে বড় ব্যস্ত ছিলেন। আজ আমার বন্ধু আমার হাওলা হয়েছে, এটা কবর কইব আমার হাওলা হয়েছে, আমি আমার মর্যাদা দেখাইব। দুনিয়াতে যত লোক কবর কয়, দুনিয়াতে যত লোক চলাফেরা করতো তুমি সবচেয়ে ভালো ছিলে, আর আমার কাছে আসো আমি তোমার আমার ব্যবহার দেখাইব। মানে কবর অত প্রশস্ত হয় চোখকে যতক্ষণ দৃষ্টি যায় যতক্ষণ দেখা যায় অতক্ষণ লম্বা কবর হইব। যখন নেককার বান্দাকে কবর রাখা হয় তো আল্লাহর পক্ষে এলান হয় যে তুমি কবর বান্দার বান্দার লাশকে কবর রাখার আগে তুমি আগে কবর বেশ সামান পৌঁছে দিব। বান্দা তুমি হজরত জিব্রাইল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা হুকুম করেন আমার আমার বান্দার লাশকে কবর রাখার আগে গিয়ে তুমি বেশ সামান কবর পৌঁছে দিব, আর বেশতে দাঁড়ালা করে দাও কিয়ামত পর্যন্ত তার সুস্থির পাতা বেশতে আসতে থাকবে। মজা শুরু হয়ে গেল, মজা শুরু হয়ে গেল, বেশতের শান্তি শুরু হয়ে গেল। আজ মৌতের সে কালকে শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে না বেশ কবর বেশতে টুকরা হবে আর না হয় জাহান্নামের গাড়া হবে। তো নেককার হইলে জিব্রাইল সব তো শিবানবেন, নেককার হইলে জিব্রাইল সব তো শিবানবেন, আর কবরে রাখা হবে আর বেশ তোর সুশীতল বাতাস কবর বইতে থাকবে। বেশ তোর যত ওয়াদা দিছে তো কবর থেকে শুরু হয়ে যাবে, আজ মজুলি কালকে শুরু হয়ে যাবে। আমাদের আমার হায়াতটা তো আপনি চিন্তা করতে পারবেন যে আজকে আমার জীবনের শেষ দিন। আমরা বিভাগীয় কমিশনারকে দাওয়াত দিতে গেলাম এই ইস্তামাবলকে, বললাম আপনারা এই চেয়ারে বসেন বসছিলেন ইয়া এক বিভাগীয় কমিশনার, সকালে 10টায় জয়েন করছেন 4টায় মারা গেছেন, তো কতদিন চাকরি হয়ে গেল, 10টায় যোগদান করছেন আর 4টায় মারা গেছেন, তো 5-6 ঘন্টা দুনিয়াতে তিনি চাকরি করেন সিটে অন এরপরই লাস্টে আমরা লাস্ট আমরা দইয়ে পড়ে যখন ফরিদপুর লাস্ট এই দিয়েছি তো শেষ হয়ে গেল। এখন তো আর ওনাকে আর 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 ওনাকে সচিব মহোদয় আর মন্ত্রী মহোদয় আর বিভাগের কমিশনার মহোদয় বলা হয় না, লাশ বলা হবে, লাশকে কবর রাখা হচ্ছে বলে সচিবকে কবর রাখা হচ্ছে তা হবে না, বলে বড় মায়কে মেয়র সাহেবকে কবর রাখা হয়েছে বলে না, লাশকে কবর লাশ কবর রাখা হয়েছে। বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলুল্লাহ বলে লাশকে কবর রাখা হয়েছে। এখন বিসমিল্লাহ মিল্লাতে এক ব্যক্তি বলছিল যে বাইরে লেখা আছে মেড ইন মেড ইন জাপান পুতলো বাইরের কা মেড ইন জাপান বিতে খরাশি বিতে বাংলাদেশের আর আর কিতা লেখা ওই জিনিসে মেড ইন জাপান আসলে বাংলাদেশের জিনিস লেখা বাইরে মেড ইন জাপান। বিসমিল্লাহ মিল্লাত রাসূলুল্লাহ কবর রাখা হইলো তো বিতে দেখা যায় ফুলা উঠা নবী সুন্নতের খেলা বিতে হাজার ইহুদি নাসার জিন্দেগি ওফ বিসমিল্লাহ মিল্লাত রাসূলুল্লাহ এই কবর রাখা হইছে লাশকে আর কবর রাখা যখন হইলো দেখা গেল না পুরা জিন্দগি ইহুদি নাসার চলে গেছে, ওনার যে একই ছিল গলত জিন্দগি বরবাদ 60-70 বছর জিন্দগি বরবাদ হয়ে গেল, জেল কাটনা তিন বাট ফায়া আগুন ছাড়া খবর কিছুই হবে। এই আমার জীবনকে বানানি, আই টু মেক মাই লাইফ আমার জীবনকে বানাই একিম বানাই আমার 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 একিম বানাই বলে যে একিম হজ মালাই সাহসা ফরমা করতে তে আমার মেহনত কা মকসদ তো ইহি একিম বানানা আল্লাহ তালা জাত কে একিম মেরে দিল পে বাঁট যায়। ইয়ে কে রহে আল্লাহ তালা কা জাত কা বাত আল্লাহ তালা জাত কা বড়াই কা বাত ইতনা বলো ইতনা বলো ইতনা বলো চুকে বাত করে দিল মে আ যায়, মানে আল্লাহ তালার বড়াই কথা আল্লাহ তালার শান শক্তি কথা আল্লাহ তালার ইজ্জতের কথা আল্লাহর বুজুরগের কথা এত বলো এত বলো এত বলো যাতে করে আল্লাহ তালার শান আমার দিলে চলে আসে, আল্লাহ তালা কা জাত কা শান আল্লাহ তালা জাতের বড়াই আল্লাহ যেমন মাহবুদ আর খালিক আর পানওয়ালা রব যে আল্লাহ তালার কথা এত বলছি যে আল্লাহ তালার মহত্ব আর বড় আর কুদরত আর কিউরিয়াই আমার দিলে চলে আসে আল্লাহকে আল্লাহ হিসাবে বুঝি আল্লাহকে আল্লাহ হিসাবে বুঝি। তুমি দোস্ত এত বেশি আল্লাহ তালার কথা বলে কথা তোমার গরে তুমি আল্লাহর দাওয়াত এই যে গরে তালি এই জন্য গরে তালি বলে তোমার গরে তালি হলে কি হবে বলে গরে তালি হবে ছেলে মেয়েদের জেহেন বনবে ছেলে মেয়েদের জেহেন বনবে বউ বাচ্চার মা মেয়ে বিবি ছেলে মেয়ে তাদের দিনই লাইনে মন মানুষ মেন্টালিটি উইল বি ক্রিয়েটেড মন মানসিকতা দিনই লাইনে মন মানসিকতা ফায়দা হবে দিনই মেজাজ আসবে দিনের কদরদারি হবে দিন সমুজ মে আয়েগা দিন দিন
সমুদ্র দিন বুঝে আসবে, দিন জরুরি কথা দিলে আসবে। এখন দুনিয়া জরুরি, এখন এখন বাড়ি দুতলা হবে, তিনতলা হবে, বড় ব্যবসা হবে, বড় চাকরি হবে, একটা দোকান আছে আটটা দোকান করব, একটা ছোট বাড়ি আছে আটটা দোকান আছে, আরেকটা বাড়ি জায়গা দেখবো। আমি দুনিয়ার লাইনে আমার তরক্কির জন্য দেওয়ানা হব। আচ্ছা সালনা করেছেন কোন দুনিয়া কা না গরিব খাও, হ্যাঁ কা না গরিব আমার সাবি, এইভাবে জিন্দগি বসর করো যেন তুমি গাছতলার পথিক, যেন তুমি গাছতলার পথিক। রসুল্লাহ বলেন আর দুনিয়া মানুষের আখরা, দুনিয়া তো আখরা তো খেতেই দেখা, দুনিয়া কামাই কাজ করে, দুনিয়া দারুল আমাল আখরা দারুল জাজা, দুনিয়া কামার জায়গা আখরা পাইবার জায়গা, দুনিয়া তুড়া তুড়া আখরা পুরা পুরা, দুনিয়া নমুন আখরা খাজানা, সব কিছু আখরত মে হে, ইজ্জত আখরত মে হে, পরেশানি দিল্লত আখরত মে হে, সামানা আখরত মে হে, আফিয়ত আর সৌরত আর শান্তি যারা বলি তা আখরত হে। দুনিয়া তো আই আই বলা খাই বুড়া আই বিমার খাই সুতু, এই ডাক্তার আর এই পরেশানি হঠাৎ ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন, যোগ্য নিবাসী লস্কর শাহের হায়াত বাড়ি গেছে, ভাই দুস্থ দুর্গ হঠাৎ আমার মত শেষ হয়ে যাবে, শেষ আমার জীবন, হ্যাঁ আমার লাশটা ঘরে নেওয়া হবে, আমার লাশটা ভাই ধরা হবে। ছেলেমেয়ে কাঁদতে বাব্বা 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 কাঁদতে থাকি পুরো রাত, একবার বাবা বা কাফনের ভিতর দিয়ে কথা বলবেন না, সকালে লাশটা ঘর থেকে ভাই ধরা হবে আর কবরে ঢুকেই দেওয়া হবে। হ্যাঁ ওই যে আমাদের সমস্যা মারা গেল না, আন্দায় রায় আন্দায় রায় আর মে ফড়ে আর বিজি দে আন্দারি মাঝে খবর গাতো পানি পানি মাঝে ডুবাই দাও, পানি মাঝে রাস্তাকে রাখি দেওয়া হবে, জীবন শেষ হয়ে গেল। মাগিবার আগে মারা গেলেন এসার পরে পরে খবর চলে গেলেন, মাগিবার আগে মারা গেলেন এই বাড়িতে আর এসার পরে পরে খবর চলে গেলেন। ভাই বন্ধু সবে মিলে দিল মাটি মাটি দিয়ে দিল, কবরে ঢুকাই দিল, হ্যাঁ পুরা জীবনের জন্য মাটি দিয়ে দিল। জলদি দাঁড়া দাও, জলদি কলফাতা দেও, যদি যদি মাটি দাও আবার মেঘ আইব, আবার মেঘ যদি মাটি দাও একদম মাটির ভিতরে ঢুকাই দেওয়া হবে লাশটাকে, আবার লাশ করেন কবর ঘরেই থাকবে না কবর রাখা হবে। এই দিন আমার আসতেছে, এই যে ভাই দুস্থ জিন্দগি বানানি কি লেগে মেহনত, ইমান বানানি, ইমান বানানা ফরজ, দিন শিখা। আমি ইউনিভার্সিটি চেয়ারম্যান কথা বলতেছিলাম, ইউদি ইউনিভার্সিটি স্টুডেন্ট ও ইউনিভার্সিটি ছাত্র ইউনিভার্সিটি মেডিকেলে ইউনিভার্সিটি পড়া ফরজ না, দিন শিখা ডাক্তার আসলাম কোন জবাবে কাজে আসবে না, পিটাই শুরু হবে আগুন শুরু হবে। এবার দুস্থ জীবন বানানো কি মেহনতে, আই মুসলমান আই মাস্টার লাইফ, আমার জীবন আছে আমার একদিন আছে, আমি মরলে বেঁচতে চলে যাব, আজকে মরলে আল্লাহ তো আমাকে বেঁচতে, কারণ কি আমি আমার ইমানকে বানাইছি, আমার একদিনকে বানাইছি, আমি নবীর সুন্নত ওলা জিন্দগি আমি হাসিল করছি, আমি কুরআন শরীফ জানি, আমি তিলাত করা জানি, মানে সকালে ইয়াসিন শরীফ পড়ছে আস্তে দিন তারা হরফম আল্লাহ সাহায্য কর, একদিন বলে একদিনের সাথে আমল কর, নামাজ পড়ছি জমাতে পড়ছি আল্লাহর ওয়াদা, মানে যে ফজর নামাজ জমাতে পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল, সুবহান যে ফজর নামাজ জমাতে পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল, যে ফজর নামাজ জমাতে পড়ে সে আল্লাহর রহমতের কুলে ঢুকে গেল, আল্লাহ পুরা জিম্মাত আল্লাহ তাআলা। ভাই দুস্থ দিনে আপনারে সাহায্য করবে, দিনে হেল্প দিনে আপনাকে সাহায্য করবে, দিনে জিন্দগির মজা লাগিয়ে দিবে, দিনে জিন্দগিতে মজা লাগে দিল, এভাবে একটা মাস পাক হয়েছে অকল তো খালি আছে, বালা পাক হয়েছে বালা সিদ্ধ হয়েছে খাইতে মজা লাগে ঠিক না, কিন্তু বালা মাস আর সতেজ আর একদম জিদ্দা মাথার ফাঁক করছে কিন্তু প্রফার তার যত নমুনার হচ্ছে মশলা ফাঁক তখন হয়েছে না, তো মজা লাগবে ভালো লাগবে না, কারণ কি তাকে তাকে বানানি হয়নি, তাকে এইভাবে তৈরি করা হয়নি। আচ্ছা তবলিগের মেহনত এই জন্য যে আমার ইমান বনি যায়, আমার একদিন বনি যায়, আমার আল্লাহর সুন্নতওয়ালা নামাজ বনি যায়, আমার আখলাক সুন্দর হয়ে যায়, আমার মুআমালাত মাশার শুদ্ধ হয়ে যায়, লেনদেন রেহান সে আমার সঙ্গে ব্যবহার সুন্দর হয়ে যায়, আল্লাহ করে ভরসা চলে আসে, এক মুকামেল জিন্দগি আল্লাহ নসিব করে, এই জন্য সে দরকার মেহনত। এটা সব জিন্দগি এটা সব সিফত আমার ভিতরে আছে, ইমান ইমান আর রশিদে জিন্দগি বসরকার ইমানি নূর সুন্নতরা জিন্দগি ইত্তাবে সুন্নত পশু মধ্যে নয় কোন নমাজে নমাজ যখন পড়ে তো নূরানি আসমান উড়ে, আজকে আফ্রেজ দিয়ে নমাজ পড়ছে আজকে মাগরিব আমরা আমরা নমাজ নূরানি আসমান উড়ছে, কোন যখন নমাজ শেষ নমাজ পড়তে থাকে তো নমাজ নমাজির জন্য দোয়া করে নমাজ নুরানি আসমান উড়ে,
এবং দা তুমি হেফাজত করছো, তুমি যে ব্যাপারে হেফাজত করছো আল্লাহ তোমার হেফাজত করবে। আর যদি নামাজ সুন্দর না হয়, ওযু সুন্দর না হয়, কিয়াম করা সুন্দর না হয়, সূরা করা সুন্দর না হয়, রুকু সুন্দর না হয়, সেজদা সুন্দর না হয়, তো নামাজ বিশ্রী অবস্থায়, কালো বিশ্রী অবস্থায় বদদুয়া করিতে করিতে যায়, বদদুয়া করে হে বদবখত বদবখত তুই ধ্বংস, তো লাভ হইল নি, নামাজ তো জারি না, নামাজে বদদুয়া দে। এই যখন তুমি তবলিগে যাও 40 দিন লাগাও, 4 মাস লাগাও, জিন্দিগি সহি কর, তোমার ইমান আমাকে সহি কর, জিন্দিগিকে সহি কর। হ্যাঁ, দুনিয়া ভি পড়াশোনা করে একটা ক্লাস থেকে আরেকটা হলে 1 বছর লাগে, 7 থেকে 8 1 বছর লাগে, ম্যাট্রিক পাস করে 10 বছর লাগে, আই পাস করে 13 বছর লাগে, এমবিবিএস পাস করতে 18 বছর লাগে। হ্যাঁ, দুনিয়া ভি পড়াশোনা করতে 20 বছর পড়াশোনা করে, তবলিগে 4 মাস লাগাও, জিন্দিগি সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ, লাগাও 4 মাস আল্লাহর রাস্তে, ইমান আমার সহি হয়ে যাবে, আল্লাহ আল্লাহর মহব্বত আল্লাহ ওয়ালা জিন্দগি রসিব হইব, ইমান সহি হইব, ইয়াকিন সুন্দর হইব, সুন্নাত ওয়ালা জিন্দগি হইব, নামাজ খুশু যাইব, নামাজে আল্লাহর জ্ঞান খেলাইব, নামাজে মকবুলিয়ত দেইব, আল্লাহ পছন্দ করবে, জরুরত পুরা হবে, হাজত পুরা হবে, মুসিবত দূর হবে, শান্তি নসিব হবে, তার ইলমের তরক্কি হবে, জ্ঞান বাড়বে, তার ইলমের তার ইলমের তরক্কি হবে, জাহালতে খতম হবে, অজ্ঞতা দূর হবে, আখলাকে মাহমুদ নসিব হবে, খলুসিয়ত নিয়ত সহি হবে, জানমাল লাগিবার যোগ্যতা আসবে, হক 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 জিনিস সামনে আসবে, বালা পুরা তমিজ হবে, গলত আর সহি সামনে আসবে, হারাম হারাম বুঝে আসবে, সুন্দর জিন্দগির তরবিয়ত হবে, আল্লাহ কবুল করবে, এ মৌতের সময় ইস্তাকবালি মৌত নসিব হবে, মৌতের পরে সিদা জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ, উইল গেট এভরিথিং। অতটা হয়ে গেল, তা অতটা ওয়াদা আল্লাহ তালা, এত ওয়াদা আল্লাহ তালা, এত মজা আল্লাহ তালা, এত মহব্বত আল্লাহ তালা, এই খাবার কারণে আমি দুনিয়াদার বেটা, আমি চাকরি করি, আমি দোকানদারি করি, আইন ব্যবসা করি, আইন ব্যবসা করি, আমি দোকানদার, আমি চাকরিওয়ালা, আমি 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 দুনিয়ার কাম করি, আবার আমি তো আল্লাহওয়ালা নাকি, বলে আল্লাহওয়ালা অফিসার, বলে আল্লাহওয়ালা ম্যানেজার, বলে আল্লাহওয়ালা চৌকিদার, বলে আল্লাহওয়ালা ডাইরেক্টর, আল্লাহওয়ালা হারভেস্টার, আল্লাহওয়ালা কার্পেন্টার, আল্লাহওয়ালা বলে আল্লাহওয়ালা মেয়র, বলে আল্লাহওয়ালা সচিব, আল্লাহওয়ালা আজকে মরবে আল্লাহ ব্যস্ত দিয়ে দেবে। আমার ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তো দেশের গভর্নর, দেশের রাষ্ট্রপতি ছিলেন, তো উনি মরার সাথে আসমান থেকে সিটি আইসে, হাজার হিসাব আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে সিটি আইসে মাফুরা, যে আমি আল্লাহ তাআলা হযরত আমার ইবনে আব্দুল দেশের বাদশা ছিলেন, আল্লাহ ওনাকে মাফ করে দিয়েছে। ওনার 13টা ছেলে ছিল, উনি উনি মরার পরে 13 ছেলে 13 দেশের গভর্নর হয়েছে, নেকের বাদশা। আর এক আগের বাদশা ছিল আব্দুল আব্দুল মালিক, উনি এই বাদশা ছিল দুনিয়াদার জুলুম করার বাদশা। উনার যখন অমর ইবনে আব্দুল আজিজের ছেলেরা গভর্নরি করতেছে, গভর্নর হইতেছে, ওই সময় আগের বাদশার ছেলেরা দামেস্কের মসজিদের সামনে বসে ভিক্ষা করতেছিল, জালিম বাদশার জুলমতি শেষ হয়ে গেছে, মালও শেষ হয়ে গেছে, ভিক্ষা করতেছে, হাত পা দিতেছে, আর মাসে বদ্ধ দিতেছে, আর নেককার বাদশার ছেলেরা গভর্নর হইতেছে। বাহ, দিন তোমাকে চমকাইগা, দিন তোমাকে চমকাই দিবে, দিন উইল মেক ইউ বিউটিফুল এন্ড ব্রাইট ইওর লাইফ, দিন তোমার জীবনকে সুখী বানাই দেবে, দিনের মেহনত তোমাকে চমকাই দিবে। এই জন্য তবলিগে যাও, এই যে তবলিগে আমরা ইস্তেমা করলাম, কত থেকে ওয়াজ মাহফিল নাকি, কত লোক হবে বলেন, কত লোক লোক হবে, আর কত দেশের লোক ছিল এখানে। হ্যাঁ, আমরা পোস্টার আর ব্যানার আর লিফলেট আর এরকম মাসের ওয়াজ মাইকিং আর 20 দিন ফন্ড 20 দিন মাইকে 40,000 টাকা মাইক পড়া, আর পুরা পুরা গুলামগঞ্জ আর বিয়ানীবাজার আর এরকম জকিগঞ্জ আর সব জায়গায় আমরা মাইকে করছি, শুনছেন মাইকের কোনো আওয়াজ, কিছু নেই, কোনো লিফলেট দেখছেন, বিরাট তবলিগ জমা, কিছু নেই, কি হার্ট টু হার্ট, দিল থেকে দিল দোয়া, ইস্তেমা হবে, একটা আওয়াজ হয়েছে, মানুষের জান ফেলছে, রহমতের বৃষ্টি হয়েছে, মানুষ দেওয়ান হয়েছে তবলিগ করতে শুনে, কারণ কি যে দেহার রিয়েলিটি দেয়া হকিকত সেখানে আছে। আপনি তো যাইতে পারবেন না, নিয়োগ করতে পারবেন, আপনি যাইতে পারবেন না, বলে কেন, বলে আল্লাহ কবুল না করলে, এই যে আল্লাহ কাছে কইতে, আল্লাহ আমি তবলিগ চিল্লা দিব, তুমি আমাকে তৌফিক নসিব করো, তুমি আমাকে তৌফিক দান করো, আর আমি দিন শিখতে চাই, দিন শিখা ফরজ, সব লাগে দিন শিখা ফরজ, বুড়া লাগে, আমার 60-70 বছর বুড়া, আমার বাবার তবলিগ যাই না, ওয়াহ ওয়াহ মান সালাকা তরিকান আল তামি সুফি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইনাল জান্নাত, যে আল্লাহ সাহেব আরিল আল্লাহ তাআলা তালেকে বেশ তরসর সহজ করে দিল, আমার জোয়ান ছেলে 20-22-25-30-35 বছর ছেলে, চল্লিশ বছর ছেলে আল্লাহ রাস্তা যা, আল্লাহ খুশি, সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন।
তার এক একটা আমল করতেছে, লক্ষ লক্ষ সওয়াব হইতেছে, একটা সূরার আয়াত শিখতেছে, একশো রাকাত নফল নামাজের সওয়াব হইতেছে, একটা ইলমের একটা শিখতেছে, হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সওয়াব হইতেছে। আমার ছেলে সালিসের পরে ইমানের নূর লইয়া, ইমানের জিন্দিগি লইয়া আমার ছেলে ঘরে ঢুকতেছে, ইমানের নূর লইয়া, ইমানের জিন্দিগি লইয়া আমার বাবা ঘরে ঢুকতেছে। আগে মাল লইয়া ঢুকছে, আমার ইমান লোকের ঢুকছেন, আগে মাল আর দুনিয়ার জিনিস ঢুকছে, আমার ইমান না বলিয়া আমার বাবা ঘরে ঢুকতেছে। কত সুন্দর কথা না ভাই, এই চিল্লার নিয়ত করে। এই যে সামনের আজকে শুক্রবার, তো সামনের শুক্রবার টঙ্গী বিশ্ব ইজতেমা, আমাদের সিলেট থেকে বহু দূর ইজতেমা যাবে, আমাদের আড়াই আপনার এই ইজতেমাতে সিলেট ইজতেমা থেকে প্রায় সব বিশ্বরূপ চিল্লায় চলে গেছে, আড়াই হাজার রূপে সব বিশ্বরূপ চিল্লায় চলে গেছে, সব বিশ্বরূপ চিল্লায় গেছে। আর পনেরোটা বিদেশের জমা তৈরি হয়েছে আমরা, যারা সারা দুনিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকা, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, ইউএস, বিভিন্ন দেশে ইজতেমা জামাত আমাদের যাবে। এই আর আমাদের প্রায় 203টা রাস্তা ফার্স্টটা জামাত তৈরি হয়েছে, সব আড়াই হাজার রূপের সাথে তৈরি হয়েছে গেছে আল্লাহ সাথে, তো 10-12 লক্ষ লোকের মজমা ছিল মার্শাল্লাহ। কত মোবারক ইজতেমা আছে সামনার এই মাসের, এটি হলো সিলেট ইজতেমা, টঙ্গী ইজতেমাতে লোক হবে এই শুক্রবার, আজকে শুক্রবার সামনে শুক্র ভরপুর ইজতেমা হবে, শনিবার রবিবারে দোয়া হয়ে যাবে। এই জন্য এই ইজতেমা থেকে সামনে শুক্রবারে টঙ্গী চলে যাবো আর সেখান থেকে চিল্লায় চলে যাবো, ঠিক আছে? নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ, আমাদের আমাদের তিন দিনে জমা করে বাইরে হবে। হ্যাঁ, এই মাসে স্টুলে আমাদের আমাদের তিন দিন জমা, আরো অনেক দিন পরে বাইরে হবো। আপনারা চলে গেলে বাইরে বুঝছেন, আপনারা যাতে সুযোগ না পান, আপনারা চলে গেলে জমাটা বাইরে হবো, আপনারা থাকতে থাকতে যদি 12টা দিন তাতে ফায়দা পাইতে হবে। এই এই যাই হোক, দু তিন সপ্তাহ পরে আমাদের তিন দিন জমা বাইরে হবে, আমাদের তিন দিনের জমা তোমরা সব চলে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে কে যাবে দেখি, আল্লাহ সবাই কবুল ফরমা, আল্লাহ দারমার বরকত দাও, আল্লাহ হায়াতের বরকত দাও, আল্লাহ আমরা মহল্লার কবুল ফরমা, আল্লাহ ইমাম সাহেবের কবুল ফরমা, মসজিদ সাহেবের কবুল ফরমা, আয়াল্লাহ মতালি সাহেবের কবুল ফরমা, কমিটি সাহেবের কবুল ফরমা, আয়াল্লাহ সবরে চিল্লার জন্য কবুল করো, হজরত ইমাম সাহেব বিদেশের জন্য দেশ বিদেশ সফরের তৌফিক দাও, আয়াল্লাহ হজরত মুহাদ্দিস সাহেব হুজুর, আয়াল্লাহ হজরত মুহাম্মদ মুখলিস সাহেব সবরে আল্লাহ তুমি চিল্লার জন্য কবুল ফরমা, আমার জোয়ানা পাল্লে কবুল করো, আয়াল্লাহ আমাদের মহল্লারে কবুল করো, আয়াল্লাহ কালকে কালকে এমন সময় বয়ান হবে, সাউথ ডেন স্পিক ইংলিশ, কালকে ইংলিশে তো বয়ান হবে, আজকে তো বাংলা করেছি, কালকে সাউথ আফ্রিকার জমা দিচ্ছি, কামিং টু মর এই সাউথ আফ্রিকার জমাটা কালকে, উনি যে যিনি যিনি আমিন, উনি আমাদেরকে নিয়ে ওনার বিবি সামনের সিটে আর আমাদের বিবিরা ফিচারে বসা, আর উনি আমাদের নিয়ে 400-500 মাইল দূর যেতে তার গাড়ি দিয়ে সাউথ আফ্রিকাতে ট্রান্সফার বাড়িতে, তো মার্শাল্লাহ উনি জামাত নিয়ে আইছে এই চিল্লার জন্য আইছে মার্শাল্লাহ, তা ওদের সময় শেষ হয়ে যাচ্ছে, মাত্র 2 দিন আমাদেরকে নিয়ে আর 2 দিন আর মাসে খালাস, তো উনি নিজে আইছে উনি জামাতের আমি, তো জামাত কালকে হয়তো 9টা-10টার সময় চলে আসবে আল্লাহ তৌফিক দিলে, কালকে পরশু 2 দিন জামাত থাকবে, তো ইংলিশেই তারা বয়ান করে, ইংলিশে কথা কয়, তারপরে তাদের কাজ করবে, তাদের কাজ করতে পারবো, সকালে 10টার সময় কাজ করলাম, কালকে শনিবার বন্ধ আছে অফিসে, তো কালকে কে কে পারবো তাদের সে 10টায় আর কে আর কে আর 10টার সময় 10টা-11টা-12টা-1টায় কালকে বিকালে, কালকে বিকালে কে কে পারবো, কালকে বিকালে তাদের সাথে 2টা-1টা করলাম, একটু কাজ করে গেলাম, কালকে জি আমরা চেষ্টা করি জামাত বিদেশি জামাত মার্শাল্লাহ নাম দিয়ে খাওয়ালে আপনি খুশি হবে, তারা ভয়ঙ্কর ইউজ রেডি টু গো ফর 4 মান্থস ফর 40 ডেজ, কে 4 মাসের জন্য নিয়ত করি, কে 40 দিনের নিয়ত করি, আমরা নিয়ত করলাম তারা খুশি হইল, তারা গেল কামাই নিল আমাদের, এভাবে দুঃস্থ আল্লাহ তালা আমাদের কাম দিয়েছেন, তো লিগর কাম এটা গুরুত্ব দিই, গুরুত্ব দেয় এটা, আমি আমার বাইকের চিল্লার জন্য তৈরি, আমার আব্বাকে চিল্লার জন্য তৈরি করি, আমার মামু খালু ফুফা আত্মীয় স্বজন বাগনা বাতিজা আত্মীয় স্বজন তালই দামান পুত্রা সবাইকে তবলিগ করে দাও, এরা যেন যা আদা আলু আড়াল খাই রেখা ফাঁকাই করে, সুল্লাহ বলেন তুমি যে আরো জন্য তৈরি করে দিলে তুমি তার পুরো সব পাই গেলে, মানে যা সব কইলো আমি আমার কলিগকে দিলাম সব পাই গেলে, এখানে কই না এখানে স্পেশাল দিল এক কনস্টেবল ভাই আলী আহমদকে চিল্লা পাঠাইলো সে পুরো চল সিলেট স্পেশাল তার সব তুমি পাবে, তুমি তাকে তৈরি করছো, এই আমার ছেলেকে পাঠাইলাম আমি সব পাই, আমার ছেলে আরো জন সাহায্য করতে সে সব পাবে, এই জন্য আমরা এক অন্যকে তৈরি করি, 3 দিনের জমা তৈরি করি আর চিল্লার জন্য জেহান বানাই কথা ঢালি আর যা ইনশাল্লাহ আমার ভাইকে পাঠাবো, আজ না কাল না 1 মাস পরে 2 মাস পরে পাঠাইলাম,
চেষ্টা করে। সামনের শুক্রবার তো আমরা ইচ্ছা কোনদিন মাঠে থাকবো, কত লক্ষ লোক হবে আল্লাহ জানে, 30-40-50 লক্ষ লোক সারা দুনিয়া আসতেছে। এই জন্য এই ইজতেমাকে নিয়ামত মনে করি। আর আমি নিজের মহল্লাতে কামাই করি, ফজরবার তালিম একটু বসি, এখন তো লম্বা রায় কেউ যেন ফজর খোঁজা না করে, কারণ যে ফজর আমার জমাতে পড়লে সে আল্লাহ রহমতের কুলে ডুবি গেল। এই যে ফজর কেউ খোঁজা করবো না, ফজর আমার জমাতে পড়ি একটু বসবো, কেন তালিম করি আল্লাহ তো বৃহস্পতির পূজা হলে দেয়, হাজার হাজার মানুষ থাকে, কত সুন্দর সুন্দর বয়ান হয় শুনি, এতে আমাদের দুনিয়ারও ফায়দা হবে আখেরাতের ফায়দা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا فترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا الله قبول فرمو اللهم اغفر لنا وذكرنا ذكرك قبول فرمو আজকে শুক্রবার প্রত্যেক শুক্রবার ছোটটা মাহফিল দিন কবুল ফরমা আল্লাহ আমাদের মহল্লার ভরপুর কবুল কর আমাদের মনতে আপনার জন্য সাথী আল্লাহ তোমার সাথে আছে আল্লাহ তোমার রয়েছে আমাদের বাড়ি ঘর বিচার হবে তোমার আয় আল্লাহ জান্নাতে প্রবেশ করো আয় আল্লাহ যত মানুষ করেছে সবরে তুমি হেফাজত করো আল্লাহ নিয়ামত তন্দেশার ভরপুর কামিয়া ফরমা আমাদের মহল্লার তুমি কবুল করো আমাদের শান্তির কবুল করো আমাদের মুরব্বীদের এনে খায়াত বাড়াই দো আমাদের আগে বাড়ত অফিস দো দিন দিন আমাদের আগে বাড়াই দো যার মাল বরকত দো ব্যবসার বরকত দো আয় আল্লাহ রসুল্লাহ খেদমতুল্লাহ হকুর সালাম পৌঁছে দো রসুল্লাহ রসুল্লাহ বাড়ি দোয়ারে তুমি কবুল করো সুখান আরব কার ইজ্জত আম্মা ইয়াসিব সালাম নারা ও বাইরে তার দস্তার মারিছে গুলায় গুলিয়ে বসে গেল বসে যান জোয়ান বাচ্চা ছেলে যান বাহিরে দস্তারখানা বিছাইছে এখানে আমরা কি খাই চা খাই মধুস্তুর খাই খুব খাই সবাই